ফ্রেন্ডস ক্লাস নার্সারি, আজকে দেখো তোমাদের লাস্ট যে ওয়াই আর জেড এই দুটো লেটার দিয়ে যেগুলো ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ডগুলো সৃষ্টি হচ্ছে, যে সমস্ত ওয়ার্ডগুলো, যে সমস্ত শব্দগুলো আমরা পাচ্ছি সেইগুলো নিয়ে আজকে আমরা কিন্তু আজকে আমাদের ক্লাসটা দেখো। আমাদের যে দুটো ওয়ার্ডগুলো বাকি রয়ে গেছিলো সেগুলো আমরা একটু করে নিই, যে দুটো লেটারগুলো বাকি রয়ে গেছিলো, সরি, ওয়াই আর জেড। দেখো ওয়াই আর জেড দিয়ে আমরা লেটারগুলো, দেখো আমার বইতে লেখা আছে, দেখো আমার বোর্ডেতে লেখা আছে, ভালো করে ব্ল্যাকবোর্ডটার দিকে দেখো, বা তোমরা বইয়ের পেজ নাম্বার 19 অর্থাৎ পেজ নাম্বার 19 এটা কিন্তু তোমরা একটু দেখবে। দেখো ওয়াই দিয়ে কী কী আছে, না ওয়াই লেটার দিয়ে সূচনা হচ্ছে এরকম শব্দ, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, দেখো আমার লেখা আছে ওয়াই, একটা হচ্ছে বড় হাতের ওয়াই, একটা হচ্ছে ছোটো হাতের ওয়াই, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ওয়াই, এটা হচ্ছে স্মল লেটারের ওয়াই। তাহলে কী পাচ্ছি না, ইয়াক, ওয়াই এ কে ইয়ক, এইটার মানে ইয়াক কথার অর্থ হচ্ছে চামড়ি ষাঁড়, চামড়ি ষাঁড় মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের প্রজাতির ষাঁড়কে বলা হচ্ছে চামড়ি ষাঁড়, যাদের গায়ে একটু বিশেষভাবে অনেকটা লোম আছে সেই ধরনের ষাঁড়কে বলা হচ্ছে চামড়ি ষাঁড়, ঠিক আছে। মূলত বরফের দেশে এই সমস্ত ষাঁড় বা এই প্রাণীটাকে দেখতে পাওয়া যায়। তারপরে দেখো ওয়াই লেটার দিয়ে আমরা আরও একটা জিনিস পাচ্ছি, কী পাচ্ছি না, ইয়ক, ওয়াই ও এল কে, ওয়াই ও এল কে ইয়ক, এটা আমরা সবাই জানি ইয়কটা কি, না ইয়ক হচ্ছে ডিমের কুসুম, ইয়ক কি ডিম আমরা সবাই খেয়ে থাকি এবং ওই ডিমেতে যে কুসুমটা থাকে ওই কুসুমটাকে বলছে ইয়ক, ওয়াই ও এল কে, ওয়াই ও এল কে এটা হচ্ছে ডিমের কুসুম, ঠিক আছে। তারপর দেখো ইয়ার্ন, ওয়াই এ আর এন, ওয়াই এ আর এন ইয়ার্ন, এই কথাটার অর্থ কি, না সুতো, আর্ন কথার অর্থ হলো সুতো, ঠিক আছে। তারপর দেখো ইয়ট, ওয়াই এ সি এইচ টি, ওয়াই এ সি এইচ টি ইয়ট, ইয়ট কথার অর্থ হচ্ছে ছোট নৌকো, বিশেষ ছোট ধরনের নৌকো যেগুলো আকৃতিতে খুব একটা বড় হয় না, যেগুলো প্রায় ছোট হয়ে থাকে আকৃতিতে, সেই ধরনের নৌকো বা সেই ধরনের জাহাজকে বলা হয় থাকে ইয়ট, ওয়াই এ সি এইচ টি। তাহলে এই ওয়ার্ডগুলো আমাদেরকে জানলাম, কী কী ওয়ার্ড জানলাম, আবার একবার রিপিট করছি, ইয়াক ওয়াই এ কে চামড়ি ষাঁড়, ইয়ক ওয়াই ইউ এল কে ইয়ক মানে হচ্ছে ডিমের কুসুম, ইয়ার ওয়াই এ আর এন ইয়ার মানে হচ্ছে সুতো, ইয়ট ওয়াই এ সি ছোটো নৌকা, ছোটো নৌকা। ছবিতে দেখতে পাচ্ছ, দেখো পেজ নাম্বার 19 ছবিতে দেখো চামড়ি ষাঁড় কীরকম হয়, লোমযুক্ত এক প্রাণী, এক ধরনের ষাঁড়। আবার দেখো ডিমের কুসুম, কুসুমটা কি আমরা সবাই সেটা জানি, ইয়ক ওয়াই ইউ এল কে ইয়ক, ইয়ার ওয়াই এ আর এন ইয়ার মানে সুতো। তারপর দেখো ইয়ট ওয়াই এ সি এইচ টি, ওয়াই এ সি এইচ টি ছোট নৌকো। আরও একটা আছে সেটা আমি বলছি না, সেটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এরপরে দেখো জেড, জেড লেটার দিয়ে যে যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি, যে যে ওয়ার্ডগুলো আজকে আমরা শিখবো সেই জেড লেটার দিয়ে, আমাদের হচ্ছে অ্যালফাবেটের শেষ, অ্যালফাবেটের সর্বশেষ যে লেটার সেটাই হচ্ছে জেড। তাহলে জেড ক্যাপিটাল লেটারের জেড কীরকম হয়, আগে তোমরা শিখেছো, দেখো ক্যাপিটাল লেটারের জেড এটা ক্যাপিটাল লেটারের জেড অর্থাৎ বড় হাতের হরফে, বড় হরফে যে জেড অক্ষর সেটা জেড, আর এটা স্মল লেটারের অর্থাৎ ছোট হাতের অক্ষরে যে জেড লেটার সেটাই হচ্ছে এটা জেড। এবার দেখো জেড লেটার দিয়ে প্রথমে যে ওয়ার্ডটা আমরা শিখবো, যে ওয়ার্ডটা আজকে আমরা জানবো সেটা হচ্ছে কি, না কী লেখা আছে, দেখো জেব্রা, জেডিবি আর এ, জেব্রা জেডিবি আর এ, গায়ে একটা ডোরা কাটা বাঘ কিছুটা ঘোড়ার মতো দেখতে, এই ধরনের প্রাণীকে বলা হয় জেব্রা, জেডিবি আর এ, জেডিবি আর এ। দেখো জেব্রা ঘোড়ার মতো দেখতে, গায়ে হচ্ছে কালো সাদার উপর ডোরা কাটা বাঘ, এটাই হচ্ছে জেব্রা। তারপরে দেখো জু, জেড ডবল ও, জেড ডবল ও জু, জুটা কি, না জুটা হচ্ছে চিড়িয়াখানা, জুটা কি, না জুটা হচ্ছে চিড়িয়াখানা, যেখানে বন্য প্রাণীদেরকে রাখানো হয় সবাইকে দেখানোর জন্য, জু আমরা জানি, আলিপুর চিড়িয়াখানা, আরও অনেক জু আছে, এই ধরনের চিড়িয়াখানা আমরা যাই, স্কুল থেকে ট্যুর করা হয়, বিভিন্ন ধরনের মানে সংস্থা থেকে আমরা চিড়িয়াখানা ঘুরে এসেছি বা দেখেছি। নেক্সট দেখ, নেক্সট না নেক্সট হচ্ছে আসছি জিপ, জেড আইপি জিপ, জিপ কথা হচ্ছে চেন, সেটা জামা কাপড়ের কোনো চেন হতে পারে, সেটা জামার চেন হতে পারে, সেটা প্যান্টের চেন হতে পারে, সেটা কোনো হচ্ছে ব্যাগের চেন হতে পারে, তাহলে জিপ, তাহলে জিপ এটা আমরা একটা নতুন ওয়ার্ড, এটা আমরা একটা জানলাম ছোটো ওয়ার্ড, জিপ জেড আইপি জিপ মানে হচ্ছে চেন, সেটা জামা কাপড়ের চেন হতে পারে, কোনো মালপত্র বা কোনো ব্যাগের চেনও হতে পারে। আরও একটা আছে জিনা, জিনিয়া, সেটা চ্যাপ্টারের ফুল জিগ জ্যাগ আর একটা হয়, সেটা আঁকা মাঁকা একটু কঠিন হয়ে যাচ্ছে বলে যাচ্ছি না আমি। দেখো তাহলে কী কী হলো, না জেড দিয়ে তিনটা লেটার নতুন নতুন ওয়ার্ড আমরা শিখলাম, কী কী, প্রথমেই বলছি জেব্রা ঘোড়ার মতো দেখতে, গায়ে ডোরা কাটা সাদা কালোর উপর ডোরা কাটা দাগ, সেটাই হচ্ছে জেব্রা প্রাণীটা। দেখতে পাচ্ছ জু মানে হচ্ছে চিড়িয়াখানা, যে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক সিংহ সাপ জিরাফ এগুলো আমরা দেখতে পাই সেটাই হচ্ছে জু চিড়িয়াখানা। নেক্সট দেখো দেখতে পাচ্ছি কি, না জিপ, জিপ মানে হচ্ছে কি, না চেন, চেন বিশেষ মানে সেটা জামা কাপড়ের চেন হতে পারে বা সেটা কোনো মালপত্র বা কোনো ব্যাগের চেনও হতে পারে। তাহলে ওয়াই আর জেড দিয়ে যে যে নতুন নতুন ওয়ার্ডগুলো হয়, যে যে ওয়ার্ডগুলো পরিচিত ওয়ার্ড যেগুলো আমাদের সামাজিক কাজকর্মের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা আলোচনা করে থাকি, যে ওয়ার্ডগুলো নিয়ে আমরা কথা বলে থাকি, সেইগুলো কিন্তু আজকে আমরা
করিয়ে দিলাম, বাকিটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ক্লাসের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে যে সমস্ত টাস্ক দেওয়া হয় তার ছবি দিয়ে বলা থাকবে যে এটা কি, এটা কিসের ছবি, তোমাদের ড্যাশটাই কিন্তু ওটা লিখতে হবে, বাংলা থেকে ইংরেজি, এটার বাংলা দেওয়া হয়েছে তার ইংরেজিটা কী হবে, ইংরেজি থেকে বাংলা একটা ইংরেজি দেওয়া হয়েছে সেটার বাংলা কী হবে, ছোটো ছোটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওই ড্যাশ পূরণ অর্থাৎ হচ্ছে শূন্যস্থান খালি জায়গাটায় খালি ড্যাশটাতে শূন্য সঠিক শব্দ বা সঠিক লেটার বসিয়ে ওটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই ধরনের কিছু কিছু টপিক তোমাদের থাকবে, এগুলো তোমরা লিখে অভ্যাস করবে বাড়িতে এবং মন দিয়ে পড়াশোনা করবে। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাস আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।